কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বহুত বড় আল্লাহর কোলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাগ্রেদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা যখন বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স হলো মাদ্রাসা উস্তাদের কাছে নিয়ে আসলেন আয়েশা তিনি বলতেছেন উস্তাদ জি আমার সন্তানকে আপনি আলিফ বা তা সা শিখা দেন এই বইলা মা চলে গেলেন উস্তাদ বলতেছে বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা কিন্তু কুতুবউদ্দিন তিনি কন না গো উস্তাদ জি আলিফ বা তা সা নয় আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফিহি বা কয়ে শুনতেছেন উস্তাদ কই বাবা কুতুবউদ্দিন তোমার মা বলল আলিফ বা তা সা আর তুমি কিনা পবিত্র কোরআনের সুরায় বাকারা শুরু করে দিয়েছো রে বাবা তাহলে পড়ো আমি উস্তাদ আমি তোমার পড়া শুনব এই বইলা উস্তাদ শুনতেছে আর ছোট্ট বাবু কুতুবউদ্দিন উস্তাদের সামনে বসে বসে আল্লাহর কালামের সুরায় বাকারা থেকে মুখস্থ শুরু করল পড়তে পড়তে পনেরো পারা হিফজ মুখস্ত উস্তাদের সামনে শোনায় দিলেন উস্তাদ অবাক হয়ে বলতেছে বাবা চল তোমার মায়ের কাছে যাই মাকে যাই জিজ্ঞেস করি উস্তাদ আয়া বলতেছে মা গো ও মা কেন তুমি এমন মজাক করেছ কেন তুমি এমন টাট্টা করেছ মাইকে উস্তাদ জি কি হয়েছে তুমি বলছো আলিফ বা তা সা শিখাবো কিন্তু তোমার সন্তান তো আলিফ বা বলে না সে তো আলিফ লাম মিম বলছে শুধু বলছে তা নয় পনেরো পারা মুখস্থ শুনায় দিছে এই বলতেই মার চোখ থেকে দর দর করে পানি পড়ে মা কান্দে আর কয় উস্তাদ জি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে পনেরো পারার হাফিজ হল মা তালিব মাওলা হোমের ইশকে নিরালা मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला मा दरुद जहाँ गैर खुदा यार नदार जो जियाद खुदा ही चे दिगर কার নদারিম যদি আদ খুদা হি চিদিগর কার নদারিম মোহব্বতের সাথে সবাই কোন আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার আমাদের আওয়াজ উঁচু হওয়া লাগবে কারণ আমাদের আওয়াজ উঁচু না হওয়ার কারণে দুশমনদের আওয়াজ ইসলামের দুশমনদের আওয়াজ উঁচু হয়ে যাচ্ছে ঠিক কিনা ঠিক কিনা মুসলমান জায়গা মতো আওয়াজকে নিচু করবে জায়গা মতো আওয়াজকে উঁচু করবে ঠিক কিনা বাইরে ফিলিস্তিনের জমিনের খবর নিয়ে দেখো প্রতিনিয়ত মুসলমানের লাশ পড়তেছে আমাকে আপনাকে আর্জেন্টিনার ব্রাজিলের খেলার পাগল বানাইয়া দুশ্মন আমার আপনার মুসলিম ভাই বোনের রক্ত নিয়ে খেলতেছে যেদিন আমরা আর্জেন্টিনার খেলা নিয়ে ব্যস্ত ওই দিন ফিলিস্তিনে একজন যুবক অসুস্থ বাবার চিকিৎসার জন্য দৌড়ায় বের হয়েছে ডাক্তার আনবে কিন্তু সেই যুবক বাবার জন্য ডাক্তার আনতে পারে নাই বরং বাপ মার কাছে ইহুদি হায়নাদের হামলায় শহীদ হইয়া লাশ ফিরছে আমার আপনার খেলায় মগ্ন করে রাখছে মাতাল বানায় রাখছে আজকে ফিলিস্তিনে মসজিদে আকসার ইমাম গুম করা হয় মসজিদে আকসা ভাঙ্গা গির্জা বানাইতে চায় নাউজুবিল্লাহ জোরে কন তামা পৃথিবীর মুসলমানের কলিজার টুকরা জমিন মক্কা মদিনা আর বাইতুল মুকাদ্দাস ঠিক কিনা জোরে কন মুসলমান বাচ্চা দেখে কি লাভ একটু কও
যদি বাইতুল মুকদ্দাস ভাঙ্গা মুসলমানের প্রথম কিবলা, মসজিদে আকসা ভাঙ্গা যদি গির্জা বানায়, আজকে খানায় কাবা নিয়ে যদি দুশ্মনের ষড়যন্ত্র হয়, মক্কা মদিনা নিয়ে যদি দুশ্মনের ষড়যন্ত্র শুরু হয়, তুমি আমি বাইসা থেকে কি লাভ? জবাব দিব কি? যে যেখানে আছে ওখান থেকেই প্রতিবাদ করা দরকার, আসেনি না নাই? আর একটু জোরে, আসেনি না নাই? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবার, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান, ঠিকিনা ঠিকিনা জোরে কাও? একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান, রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম, বন্দিশালায় তাকে যদি মসজিদে আকসর ইমাম, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? হাত উঠে বলো আসেনি। একটু জোরে কোন, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মুয়াজ্জিন হাজিরিন বলেন, হাসির বিষয় না, বুঝতে হবে ইমানটাকে জাগানো দরকার। শুধু চোখ সজাগ রাখলেই চলবে না, ইমানটাকে সজাগ করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে কোন, ঠিক কিনা? আমরা যদি এখনো সজাগ না হই, তাহলে বাংলার চিত্র মায়ানমারের মতো হবে। এখনো যদি ইমান নিয়ে না জাগি, বাংলাদেশের জমিনটাও ফিলিস্তিনের জমিন বানানোর জন্য দুশ্মন রেডি, কাশ্মীর বানাতে চায়, গুজরাট বানাতে চায়, চোখের সামনে বাবাকে জবাই করবে সন্তান, কোনো উপায় থাকবে না। এর আগেই তোমার ইমানটারে জাগাও, আল্লাহকে রাজি করো, আল্লাহকে পাশে রাখো। যখনই মালিক তোমার আমার উপর খুশি থাকবে, দুশ্মন হাজির হবে 147 নিয়া, আর আমি আপনি পাথরের টাকা দিয়ে ঢিল মারবো, আল্লাহ অ্যাটম বোম বানায় দিবে। বদরের ময়দানে সাহাবায়ে কেরামের হাতে খেজুরের ডাল, তলোয়ার বানাইছে কে? আরো জোরে কোন, কে? মাত্র 313 জন, দুশ্মন ছিল 1000, বিজয় হয়েছে মুসলমানের, খেজুরের ডাল তলোয়ার হয়ে গেছে। সে আল্লাহ আজও আসেনি না নাই? আওয়াজ জোরে জোরে জোরে, আসেনি না নাই? উস্তাদ কয়ে মা কেমন করে তোমার কুতুবুদ্দিন 15 পারার হাফেজ হলো, বুঝি নাই গো মা। এই কথা বলতে মা বলতেছে, উস্তাদ জি
আমি খোদার কসম আমি আপনার সঙ্গে ঠাট্টা করি নাই মজা করি নাই আমি মোটো ইচ্ছা করে এই কাজটা করি নাই আমি নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে পনেরো পারার হাফেজ হলো তবে আমার যদ্দূর মনে পড়ে আমার কুতুবউদ্দিন আমার পেটে আসার পর আমি বহুদা কোনো কথা বলতাম না আমি কোনো গল্প গুজব করতাম না আমার ঘরের পরিবেশটাতে কোনো গান বাজনা চলতো না আমি যখন আমার কুতুবউদ্দিনকে দুধ পান করাইতাম তখন আমি দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করতাম আমি মা ছিলাম কোরআনের পনেরো পারার হাফেজা কোরআনের পনেরো পারার হাফেজা ছিলাম আমার কুতুবউদ্দিন যখন মার দুধ খাইতো তখন মার জবানে কোরআন তেলাওয়াত শুনত মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায়া ঢুকছে বলুন তো দেখি দুধের সাথে যদি তিলাওয়াত ঢুকে তাহলে গানও ঢুকতে পারে কি পারে না মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি গান শুনে সন্তান কিন্তু বড় হওয়ার পর গানের মাস্টার হবে মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান বড় হওয়ার পরে কোরআনের হাফেজ হবে মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে রে যুবক তাহলে এই সন্তান বড় হওয়ার পর বেহায়া হবে বেলাজ হবে আর যদি মা সন্তান পেটে নিয়ে পর্দার ভিতরে চলে এই সন্তান বড় হয়ে মেধাবী হবে আল্লাহ আকবার জোরে কোন এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন অভিজ্ঞতার আলোকে বলেছেন বেশি বেশি মিষ্টি খাইলে সন্তান মিষ্টি প্রিয় হয় মা বেশি বেশি টক খাইলে সন্তান টক প্রিয় হয় ঠিক না এজন্য গো মা বাবা সর্বপ্রথম সন্তানের শিক্ষক ঘর হলো আমার সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় ঘরের মধ্যে সন্তান যা দেখে এটাই শিখে ঘরের ভিতরে সন্তান বাপ মারে যা করতে দেখে তাই শিখে মা যদি নামাজি হয় দেখবেন শিশু বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায় ডাক দিতে হয় কোরআন যদি মা তিলাওয়াত করে কোরআন সন্তান মার পাশে কায়দা নিয়ে বসে যায় মা যদি পর্দা করে চলে পরপুরুষ দেখলে যদি মা মাথায় কাপড় দেয় দেখবেন শিশু বাচ্চাটা মেয়েটেও তখন বোরকা লয় বোরকা তো পারে না ছোট ওড়না বাবাকে আনতে কয় মায়ের মতো বাচ্চাটাও মাথায় ওড়না পেশায় এজন্য বলি মনে রাখবা গো মা আদর্শ সন্তান যদি তুমি চাও আগে বাপ মা ঠিক হয়ে যাও বাপ মা যদি সুন্দর ইসলামী জিন্দিগি গ্রহণ করে তাহলে সন্তান ইসলামী জিন্দিগি গ্রহণ করা সহজ হয় এমনকি মা বাবা বেশি বেশি যদি কোরআন তেলাওয়াত ঘরে করে এই সন্তান কোরআনের হাফেজ অল্প বয়সে হয়ে যায় গুড়ায় গণ্ডগোল গুড়ায় গণ্ডগোল আমি চলি বেফরদা আর চাই সন্তান আব্দুল কাদের জিলানি ১৬ ডিসেম্বর ঢাকা থেকে বের হব যাব খুলনা পুস্তকগুলা ব্রিজে খালি গেছি দেখি আমার গাড়ি আর সামনে চলে না শুধু নারী পুরুষের ঢল ১৬ ডিসেম্বর বিজয় দিবস নামছে তো নামছে হঠাৎ এক মহিলার দিকে আমার নজর গেছে নজর ফরাটা দোষ না নজর জমায়া রাখাটা দোষ নজর পড়তে পারে আল্লাহ নবী বলছে নজর পড়ছে সাথে সাথে নজর ঘুরায় ফেলো জমায়ও না জমানোটা কবিরা গুনাহ নজর পড়ছে ঘুরায় ফেলছি কিন্তু দেখে আমি আশ্চর্য হলাম শুধু আমার ইয়াদ হলো হায় রে সমাজ গেল কোথায় মহিলা এই মহিলাটা কেমনে এদের সাথে এরকম এই ডলাডলি করতেছে সেলফি তুলতেছে কি মহিলার বডির স্ট্রাকচার কয় খুব অল্প দিনের ভিতরেই বাচ্চা প্রসব হবে বোঝা যায় না বোরকা তো নাই বোরকা থাকলে তো অনেকটা বোঝা যাইত না শরীরে হাতে পায়ে পানি জমে গেছে দেখলে ভয় লাগে সুদা কথা সেই মহিলাটা বেফরদায় রাস্তায় নামে আসছে ১৬ ডিসেম্বরে আর আয়া ব্রিজের উপরে সেলফি তুলে আল্লাহ নবী বলছে যারা মনে করে বুঝে না বাচ্চায় ফেরতেক্কেও বাজার বাচ্চার হুশ আছে ওই যে বললাম যে মা যা করে পেটের বাচ্চার উপরে আসর পড়ে কুতুবউদ্দিন কাতি বখতিয়ার কাকির মা তেলাওয়াত করছে সন্তান পেটতেকেই তেলাওয়াত শূন্য শূন্য হাফেজ হয়ে গেছে আর এই বাচ্চা সে বুঝতেছে মা যে কেমন বেফরদায় রাস্তায় নামছে
এই বাচ্চা দুনিয়াতে আসলে পরে আব্দুল কাদের জিলানি হইব, মঈনুদ্দিন চিশতি, এরশাদ শিকদার আর কালা জাহাঙ্গীর। গন্ডগোল কোন জায়গায় এটা বুঝো আগে, গোড়ায় চিকিৎসা লাগবে তো, উপরে দিয়া বাণী দিয়া লাভ নাই, বুঝতে হবে সমস্যা কোথায়, সমাজে কেন এতটা পচন ধরেছে। আগে আমরা যারা মা আর বাবা আছি আমরা আগে সোজা হয়ে যাই, আমরা আগে ঠিক হয়ে যাই। ঘরের ভিতরে যদি নাটক চলে, সিনেমা চলে, ঘরের ভিতরে যদি ড্যান্স চলে নায়ক নায়িকার, আর আমি ছোট বাচ্চারে নিয়া এই নাটক দেখতেছি, মনে করতেছি এই বাচ্চা বুঝে না, এ নাটক দেখতেছে, এই নাইস দেখতেছে, অসুবিধা কি? নবী কয় তুমি বুঝো না, বাচ্চা ঠিকই বুঝতেছে। এই বাচ্চা বড় হওয়ার পর বেহায়া হওয়ার পিছনে এই মা দায়ী, এই মা দায়ী। তারে যে এই উলঙ্গ নাচ দেখাইতেছে, এই বাচ্চা যে বেহায়া হবে বড় হওয়ার পর, বেলাজ হবে, বে শরম হবে, এর জন্য মারেই সে দায়ী করবে, এই সদ্দানেই মারে দায়ী করবে। রব্বানা আতিহিম দেইফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার মা সর্বপ্রথম শিক্ষক, ঘর ছিল আমার সর্বপ্রথম বিদ্যালয়, আমার প্রথম বিদ্যালয়ে আমার বাপ মা আমারে কি শিখাইলো, প্রথম বিদ্যালয়ের শিক্ষক আমারে কি বুঝাইলো। আল্লাহ আমার বাপরে ডাকো, আমার মারে ডাকো, আমাকে যেই পরিমাণ শাস্তি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও, নাউজুবিল্লাহ। জোরে কোন এই আবদার করে বসবে সন্তান। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আল্লাহ নবীর একজন প্রসিদ্ধ সাহাবীর ঘটনা মনোযোগ দিয়ে শুনুন। ওই বাবা ধন্য, ওই মা ধন্য, যেই মার সন্তান কোরআনের হাফেজ হলো, আলেম দিন হলো। যদি আপনি আলেম বানান, হাফেজে কোরআন বানাইবার নিয়ত করেন, ওই বাবা হলো ধন্য, ওই মা হলো দুনিয়াতে মা হওয়া তার জন্য ধন্য। নবীর একজন সাহাবি, নাম হলো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাওয়াতের কাজে বের হয়ে যাবেন। বের হওয়ার আগে তিনি নিজের স্ত্রীকে বলতেছেন, বিবি গ, যদি আমার ছেলে সন্তান হয় তাহলে তুমি তার হাফেজে কোরআন বানায়, তুমি তার আলেম বানায়, তুমি তার মুহাদ্দিস বানায়। আমার মন চায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি একজন কোরআনের হাফেজের বাবা হিসাবে পরিচয় দিব। আমি বলবো মালিক, আমি একজন মুহাদ্দিসের বাবা, কারণ কিয়ামতের ময়দানে হাশরবাসী মানুষ আল্লাহপাকের হাতে একটা মুকুট, হাতের মধ্যে একটা মুকুট দেখতে পাবে রে, হাশরবাসী মানুষ অপেক্ষায় থাকবে, মালিক জানি কারে এই মুকুট পরাইতে চায় গো, কাকে জানি আল্লাহ পাক খুঁজতেছে। নবীর বাপ মা দেয়া হাজির হবে, আল্লাহ বলবে আমি তোমাকে খুঁজি না, কিন্তু যেই মাত্র একজন কোরআনের পাকের বাপ মা হাজির হয়, হইয়া পরিচয় দেয় মালিক আমি হাফেজ কোরআনের বাবা, আমি একজন আলেমের মা, তখনই আল্লাহ বলব আজ হাশরের ময়দানে আমি আল্লাহ তোমাকেই খুঁজতেছি। মান কারা আল কোরআন وعمل بما فيه ولبس والداه تاجا يوم القيامه। আল্লাহ নবী রহমতের নবী, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই রে যুবক, ওই নবী বলেন ওই বাপ মাকে আল্লাহ খুঁজবে কেন জানুনি, কারণ দুনিয়ার জীবনে মানুষজন সব চলতেছিল স্রোতের তালে তালে, সবাই চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে, কিন্তু ওই বাপ মা স্রোতের তালে তালে চলে নাই, স্রোতের উল্টা দিকে চলছে আল্লাহকে খুশি করার জন্য। যেই বাপ মা সমাজের স্রোতের তালে তালে না চইলা মাদ্রাসার দিকে চলছে, সন্তানটাকে হাফেজ বানাবে, সমাজের মানুষ তারে বাধা দিছে, আত্মীয় স্বজন তারে বাধা দিছে, আমাকে যখন আমার আব্বা মাদ্রাসায় দেন তখন কিন্তু আমার চাচারা আব্বারে বাধা দিছে, কই পোলাটারে আপনি জীবন নষ্ট করতেছেন, প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে বৃত্তি, এই ছেলেটা কত বড় কত বড় কত বড় জেনারেল শিক্ষিত হবে, কত বড় অফিসার হবে, এই বাচ্চাটারে এই পোলাটারে আপনি মাদ্রাসায় দিয়ে জীবন নষ্ট করতেছেন, এরকম কত বাধা কত বাধা। ভাইরা বন্ধুরা, আমার ফ্যামিলির মধ্যে কেউ মাদ্রাসায় নাই, সরকারি হেলথ ইন্সপেক্টর থেকে রিটায়ার্ড আমার আব্বা, চাচারা বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেসর, ইমিডিয়েট আপন ছোট ভাই আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব, এরপরের ছোট ভাইটা আছে আমেরিকা ফ্যামিলিতে, সবাই হলো জেনারেল শিক্ষিত, আমি শুধু মাদ্রাসায়। আর সময় বাধা,
আমার চাচারা কঠিন বাধা দিয়া বসলো। আব্বা তখন বলতেছেন, তো শোনো উলামায়ে কেরামের জবাবে শুনেছি আল্লাহ মানুষ সৃষ্টির আগে রিজিকের ব্যবস্থা করে। আমার সন্তান মাদ্রাসায় পড়ার পর কি খাবে কেমনে চলবে সেটা আমি জানি না, জানেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কোন বলুন তো, আমার আব্বার সিদ্ধান্ত সেটা সঠিক ছিল না ভুল ছিল? বলুন আজ আমার আব্বা কি ঠকছেন? আমার ভাই রানিং সচিব, কিন্তু কয়জনে চিনে? আমাদের সিলেটেই কয়জনে চিনে? আলহামদুলিল্লাহ 100-100 হালাল পথে আমার ভাই চলে, 100-100। এমনও ঘটনা ঘটছে, আমাদের এলাকাটা হাওড়ি এলাকা, হাওড়ি এলাকা, মাস বিল আছে না বড় বড় বিল, এই বিল মানুষের ডাক নেয়, ডাক জানি না আপনারা এগুলোর কি কর জানেন না, ডাক নেয় বিল, ডাক নেয়। তো এই হবিগঞ্জের হাওড়, সুনামগঞ্জের হাওড়, এগুলো অনেক বড় বড় হাওড়। তো ওই হাওড়ের ডাক নিচ্ছেন আমার চাচারা, যে বছর চাচারা ডাক নিছেন এই বছর চাচারা ডাক নিয়ে বলতেছেন, শোন ওই পাশের একটা এলাকা আছে, এই এলাকার মানুষগুলি ডাকাত, এরা রাতের অন্ধকারে আইসা বিল থেকে মাছ মারে নিয়ে যায়, জোর করে নিয়ে যায়, যদি মাছ না দেয় তো মানুষ মাইরাও ফেলে, এরকম খারাপ মানুষ ওরা, ওদের জ্বালায় কেউ বিল মারতে পারে না, কেউ লাভ করতে পারে না, মাছ নিয়ে যায়, মাছ মেরে ফেলে। তো আমার চাচা যে বছর নিছেন এই বছর চাচা বলতেছে, শোন তোমরা এই বছর আইও, এই বছর মাছ মারতে আইও, ডাকাতি করার জন্য আইসো। আমার ভাতিজা, তখন আমার ভাই সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিলেটের, তখন বলছে আমার ভাতিজা তখন ম্যাজিস্ট্রেট, তোমরা আইসো এইবার তোমরা মাছ মারতে আইও। ওই ডাকাতরা ঠিকই খবর নিছে, খবর নিয়ে দেখে যে ঘটনা তো হইতো, এবার তো জুলাই দিব, ডাকাতরা মাছ মারে নাই, কোনো ডিস্টার্ব করে নাই, সুন্দরে ওরা মাছ মারছে, লাভ করছে। এই হাওড় থেকে একটা বোয়াল মাছ, মনে করেন একটা মানুষের সমান হবে, একটা বোয়াল মাছ, এরকম একটা বোয়াল, এরা যারা আমার চাচারা যারা লাভ করছে, এরা খুশি হইয়া আমার ভাইয়ের বাসায় নিয়ে আসছে, যে আমরা যে যার কারণে এই বছর লাভ করলাম তারে একটা মাছ খাওয়াই, এই মাছটা নিয়ে আসছে, নিয়ে আসছে বটে। তখন আমার ভাই সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার ওয়াইফ সে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুজনই তখন সিলেটে, এখন দুজনই ঢাকায়। ওই অবস্থায় আমার ভাইয়ের ওয়াইফ সে বলতেছে, মাছ পরে ধরো, আগে ভাইয়ারে জিজ্ঞেস করো এটা হালাল না হারাম। ও বুঝছেন অবস্থাটা, যে এরা যে আমাদের জন্য মাছ লই আইছে, এটা নিয়ে আবার ঘুষ মুষো ভরে, এটা কি আবার গোষ্ঠুষের মাঝে পড়ে কি না, আগে ভাইয়ারে জিজ্ঞেস করো। তখন আমার ভাই আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, ভাইয়া একটা মাসালা। আমি বললাম, কি মাসালা? কয় মাসালা হলো এই, আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ এতটুকু বুঝ যে আল্লাহ তুমি আমার ভাইয়ের দিলে দিয়া দিস। সিলেটের উলামায়ে কেরাম যে কি পরিমাণ ফায়দা তার থেকে পাইছে, যারাই অসহায় হয়া একটা ভুল মিথ্যা মামলায় আক্রান্ত হয়েছে, এখানেই তারা আমার ভাইয়ের কাছে সহযোগিতা পাইছে। আমি তখন বইলা দিছি, এটা ঘুষ না, এটা হারামও না, এটা এমন কোনো কাজ না যেটা তোমার জন্য নেওয়া নিষেধ, এটা 100-100 বৈধ, নিতে পারো, এটা হাদিয়া, এটা কি হাদিয়া, নিতে পারো। তখন তারা নিছে। এরপরও বলেন এতটুকু চতুর্দিকে সুনাম আছে, কিন্তু এর বড় আল্লাহ পাক আমাকে যে পর্যায়ে নিয়ে আসছে, এই তুলনায় তো আমার ভাই দুনিয়াতে এতটা ইজ্জত পায় নাই, ঠিক না? আখেরাতের বিষয়টা বাদ দিলাম, সেটা আল্লাহ পাকের হাতে। তারপর উলামায়ে কেরাম তো আশা করতেই পারে, যেহেতু আল্লাহ নিজে বলছেন উলামায়ে কেরাম রে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, সার্টিফিকেট আল্লাহ, এই সার্টিফিকেট আল্লাহ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, মানুষের ভিতরে উলামায়ে কেরাম যারা, এরাই আমি আল্লাহকে বেশি ডরায়, বেশি ভয় পাই। এই সার্টিফিকেটটা দিছেন কে? আল্লাহ। প্যার হাদরিন, এজন্য বলতেছিলাম কিয়ামতের ময়দানে ওই হাফেজ কোরআনের আলেমের বাপ মারে আল্লাহ খুঁজবে, কোথায় তোমরা
যাদের যাদেরকে সমাজের মানুষ অনেক বাধা দিছিল, পোলাটারে মাদ্রাসায় দিও না, এরপরও দিছিলা। সমাজ চলতেছিল এক তালে তালে, তুমি চলতেছিলা স্রোতের উল্টা দিকে, শুধু আমি আল্লাহরে খুশি করার জন্য। ওই দিন তোমার সন্তান হাফেজ হওয়ার পর তার মাথায় যখন পাগড়ি পরায় উস্তাদরা, আমি আল্লাহর কুদরতি নজর ছিল তোমাদের বাপ মার মাথায়, এই জন্য হাসরের মাঠে আজ আমি তোমাদেরকে পাগড়ি পরাবো। সুবহানাল্লাহ, জোরে কোন হাফেজ কোরআনের মাথায় পাগড়ি পরায় উস্তাদ, এই মাঝখানে এই বাচ্চাটা হাঁটাহাঁটি করতেছে কেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাগড়ি পরাবে ছাত্রের মাথায় উস্তাদগণ, আর হাসরের মাঠে ওই হাফেজের বাপ মার মাথায় পাগড়ি পরাবে কে? আরেকটু জোরে, আরেকটু জোরে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলেন, বিবি যদি আমার ছেলে সন্তান হয় তাহলে আমার ছেলেটাকে তুমি হাফেজ বানায়ো, আলেম বানায়ো। এই বইলে তিনি দাওয়াতের কাজে চলে গেছেন রে যুবু। আলহামদুলিল্লাহ ওনার ছেলে সন্তান হয়েছে, মা নাম রাখছেন রবিয়াতুর রায়, সুন্দর একটা নাম রাখছেন মা। মা তার ঘরের পরিবেশী, ইসলামী শিক্ষায় আস্তে আস্তে বড় করতেছেন, কালেমা শেখান, কোরআন শেখান, আলিফবা শেখান, এগুলা মা শিখায় শিখাইয়া। মা সন্তানটারে যখন মাদ্রাসায় ভর্তি করার বয়স হলো, সন্তানটারে নিয়া মদিনার মসজিদ তখন মাদ্রাসা, মদিনার মসজিদের মাদ্রাসায় তিনি হাজির হলেন। উস্তাদদেরকে ডাক দিয়া বলেন, উস্তাদজি আমার সন্তান রবিয়াকে ভর্তি করেন। উস্তাদরা ভর্তি করলেন, অল্প দিনের ভিতরই তারা দেখতে পেলেন মা একজন খাস পর্দা নিশীন মহিলা হওয়ার কারণে এই সন্তানের মেধাকে আল্লাহ পাক কুদরতি মেধা দান করেছেন। অল্প দিনের ভিতরে মাদ্রাসার সমস্ত ছাত্রদের ভিতরে এক নাম্বার হয়ে গেলেন, পুরা মাদ্রাসার ওস্তাদদের নজরে পড়ে গেলেন। ওস্তাদরাও মায়া করতে লাগলেন, নাম ছড়িয়ে পড়ল। বছর যায় বছর যায় বছর যায়, এইভাবে ১৬টা বছর কেটে গেল। এখানে আওয়াজ দিতেছে, এই যে কলটার পাশে আওয়াজ দিতেছে, এগুলা কিন্তু আমাদের খুব ডিস্টার্ব হয়। ১৬ বছর কেটে গেল, বাবা দাওয়াতের কাজেই, ছেলে জানে না বাবার খবর, বাবা জানে না ছেলের খবর, ছেলে জানেন না বাবা জীবিত না মৃত, আর বাবা জানে না সন্তান ছেলে হইছে না মেয়ে হইছে, নাকি আদৌ হয় নাই, জীবিত হইছে না মৃত হইছে তাও জানেন না। এইভাবে বৎসর চলে গেল ১৬টা, কত বৎসর? এইদিকে ১৬ বৎসর পর মদিনায় রবিয়ার সুনাম সবার মুখে মুখে ছড়িয়ে গেল, বহুত বড় মুহাদ্দিস হয়ে গেলেন, যেই মাদ্রাসা থেকে পড়ালেখা করেছেন এই মাদ্রাসারই সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেলেন, এই মাদ্রাসারই উস্তাদ হলেন, এবং মদিনার মানুষ ওনাকে শ্রদ্ধা করে মদিনার মসজিদ আমার নবীর মসজিদের ইমাম বানায় দিলেন, মসজিদ নববীর ইমাম, আবার মাদ্রাসার মুহাদ্দিস। অনেক ছাত্র ওনার কাছে হাদিস পড়ে, আর হাদিস ও পড়ান কোন জায়গায়? আমার মায়ার নবী রহমতের নবী যেই রওজায় শুয়ে আছেন গ, নবীর রওজার পাশে বইসে বইসা মায়ার নবীর হাদিস নবীকে শুনায়া শুনায়া পড়া, কেমন ভাগ্যটা, কেমন ভাগ্য! আমার নবীর কথাগুলা মানুষকে বুঝাইতেছেন নবীর রওজার পাশে বইসে বইসা। ১৬ বছর পর বাবা বাড়িতে ফিরলেন, এখন এর মতো তো আর মোবাইলের যুগ ছিল না, আমি বেঁচে আছি আমি আসতেছি খবর দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। ১৬ বছর পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, নিজের বাড়িতে ঢুকবেন, ঢুকছেন, অনুমতি লাগবে আবার কিসের, নিজের বাড়িতে ঢুকতেছেন। ওই অবস্থায় হযরত রবিয়া মায়ের কাছ থেকে মাত্র তিনি বিদায় নিয়ে ক্লাসে যাবেন, সকালবেলা মাত্র তিনি ক্লাসে যাবেন, হঠাৎ করে রবিয়া দেখেন
আন্দরের ভিতরে একজন বৃদ্ধ মানুষ ঢুকতেছে, অনুমতি নাই, সালাম নাই, অনুমতি নাই। অথচ মুসলমানের বাড়িতে যদি ঢুকতে হয় তাহলে সালাম দিয়া অনুমতি নিতে হয়। এটা ইসলামী তরিকা, ইসলামী নিয়ম। কারো ঘরে কথা না বইলা, সালাম কালাম না দিয়া, আওয়াজ না কইরা চুপচাপ ঢুকা শরীয়তে সম্পূর্ণ হারাম। এমনকি মার রুমে ঢুকাও নিষেধ। আপন মার রুমেও আওয়াজ না দিয়া, অনুমতি না নিয়া ঢুকা নিষেধ। এটা শরীয়ত শিখায়, আমার নবী শিখায়। এর ভিতরে কারণ আছে নি না নাই? জোরে বলেন, আছে নি না না? হযরত আব্দুর রহমান হয়তো তিনি এতটাই আবেগ প্রবণ ছিলেন, ওই আন্দরের গেইটের পাশে আইসে যে অনুমতি নিবেন এটা আর খেয়াল নাই, আর নিজের বাড়িতে ঢুকবেন, নিবেন কেন? এনে ঢুকে গেছেন সোজা। আর হযরত রবিয়া, তিনি তো আর জানেন না ইনি যে বাবা, বাবা চেনে না ছেলেকে, ছেলে চেনে না বাবাকে। বৎসর চলে গেল ষোলোটা, জন্মই তো বাবা দেখেন নাই ছেলের, জন্মের আগেই তিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন। এখন ছেলে বাধা দিতেছে বাবারে, আর বাবা ছেলের বাধা না মাইনা শুধু ভিতরে ঢুকতেছে। ছেলে বাধা দিয়া বলতেছে, কে গো তুমি দাঁড়াও, এইভাবে কারো বাড়িতে ঢুকা নিষেধ, তুমি দাঁড়াও দাঁড়াও, কে তুমি দাঁড়াও। কিন্তু বৃদ্ধ মানুষ হযরত আব্দুর রহমান, ইনি মনে মনে কয়, আমার বাড়িতে আমি ঢুকবো, বাধা দিব কে? ঠিক না? ওনার মনে প্রশ্ন হলো, এই যুবক আমাকে বাধা দেয় কেন? এই যুবক এখানে কি করে আমার স্ত্রীর সামনে? এই যুবক আমার স্ত্রীর পাশে কি করে? এনার মনে হলো এই প্রশ্ন, রবিয়া যত বাধা দেন বাবা তো বাধা মানে না, কারণ বাবা তো ছেলেরে চিনে না, ছেলে তো বাবাকে চিনে না, তিনি তো ভিতরে ঢুকতেছেন, রবিয়া বাধা দেয়। ওই অবস্থায় মা পাশে দাঁড়া আছেন, মা তো ভালো করে চিনতেছেন ইনি হলেন তার স্বামী আর এই সন্তানের বাবা। কিন্তু মা এই কথাটা বলেন না, পরিচয় মা দিতেছেন না, বরং মা বলতেছেন মনে মনে, দেখি কদ্দূর কি হয়, বাবা ঢুকবে ছেলে বাধা দিবে, কই পর্যন্ত যায় দেখি। যখন দেখে যে বাবা শুধু ঢুকতেছেই আর ছেলে শুধু বাধাই দিতেছে, কেউ কারো কথা শুনতে রাজি না, তখন মায় কইতেছে, বাবা রবিয়া, বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে বাধা দিও না, বাবা তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ছাত্ররা অপেক্ষা আছে, তুমি ক্লাসে চলে যাও, মাদ্রাসায় চলে যাও। যেই মাত্র মা এই কথা বলছেন, রবিয়া চিন্তায় পড়ে গেলেন। মা তো বলতে পারতেন, বাবা রে ইনি তোমার বাবা, তাহলে এই তো কিচ্ছা খতম হয়ে যায়, ঠিক না? কিন্তু না, মা এই বলেন নাই, মা এই কথা বলেন নাই, বলতেছেন বাবা তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে চলে যাও। আর ইনি বৃদ্ধ মানুষ, টুকে যখন পড়েছে বাধা দিও না। রবিয়া মনে মনে কই, মালিক জীবনে কোনোদিন তোমাকে বেপরদায় আমি দেখলাম না, আমার মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই গ, আজ আমার মা আমাকে সাপোর্ট করার কথা, আমার মা বলার দরকার ছিল, বাবা তাড়াতাড়ি এই লোকটারে বাধা দে। কিন্তু মা তা তো করেন নাই, মা কেন এই বৃদ্ধ মানুষটাকে আসতে দিলেন, আমাকে যাইতে বললেন? তিনি তো চিন্তায় পড়ে গেলেন, রবিয়া মাদ্রাসায় চলে গেলেন। মা ভক্ত সন্তান কোনোদিন বাপ মার সাথে কোনোদিন বেয়াদবি করে না, ঠিক না? মা যদি কোনো কিছু আদেশ দেয়, কোনো কিছুর নিষেধ করে, মা ভক্ত সন্তান কাউন্টার দেয় না, বাবা বাধা দিছে, সন্তান এতটুকুই এনাফ, ইনি আমার বাবা, ভালো বুঝছেন বিদায় বাধা দিয়েছেন, ভালো জানেন বিদায়, তিনি আমাকে ভালো জানেন, ভালো চান, এজন্যই তিনি আমাকে এই দিকে যাই তিনি নিষেধ করেছেন। কাউন্টার কোনোদিন ভদ্র ছেলে দিবে না, অভদ্র ছেলে বাবার সাথে কাউন্টার দেয়, অভদ্র ছেলে মার কথার সাথে কাউন্টার দেয়। রবিয়া তিনি তো ভদ্র সন্তান, মায়ের কথার কোনো কাউন্টার তিনি দেন নাই, তিনি সোজা চলে গেছেন মাদ্রাসায়। আর যান মনের ভিতরে কল্পনা জল্পনা, কে সেই বৃদ্ধ মানুষ, কেন আমার মা আমাকে সাপোর্ট দিলেন না? রবিয়া তিনি চলে গেলেন মাদ্রাসায়। এইদিকে আব্দুর রহমান তিনি ভিতরে ডুইকা নিজের স্ত্রীকে লক্ষ্য করে বলেন, বিবি গ আগে বলো এই যুবক ছেলে কে, কি তার পরিচয়, আমাকে বাধা দেওয়ার ক্ষমতা তারে কে দিল? হইছেনি? রবিয়ার মা কই, স্বামী
তোমাকে সবকিছু খুলে বলবো। এর আগে তুমি বলো কেন তিনটা সুন্নত তুমি তরক করেছো, আগে তিনটা সুন্নত তুমি পালন করে আসো, তারপরে জবাব দিব এই যুবক ছেলে, এই জওয়ান ছেলে কে কি তার পরিচয়। এক নাম্বার হলো আমার নবীর সুন্নত হলো নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয়। কেন তুমি সালাম দিলা না? নিজের ঘরে ঢুকতেও সালাম দিয়া ঢুকতে হয়, কেন তুমি সালাম দিলা না? আমার নবীর জীবনের দাইমী সুন্নত ঘরে ঢুকতে নবী সালাম দিতেন। যেই ঘরে পুরুষ মানুষ ঘরে ঢুকার সময় সালাম দিয়া ঢুকবে, ফতোয়ায় স্বামীর ভিতরে লিখেন। এক নম্বর ফায়দা হলো এই ঘরের মানুষের ভিতরে আল্লাহ পাক মহব্বত বাড়ায় দেয়, বাপ বেটায় মহব্বত বাড়ায়, ভাই ভাই আল্লাহ মহব্বত বাড়ায়, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায়। জিনবুতের কোনো আসর ঘরের মধ্যে থাকে না। অতএব কেন তুমি সুন্নত তরক করেছো সালাম না দিয়া? দুই নম্বর হলো তুমি এত লম্বা সফর করে এসেছো গো স্বামী, আমার নবীর সুন্নত হলো লম্বা সফর করে বাড়িতে সরাসরি ঢোকা যায় না, মসজিদের মধ্যে অবস্থান নিতে হয়, মসজিদ থেকে বাড়িতে খবর দিতে হয়, মহল্লার মসজিদে অবস্থান করতে হয়, এখান থেকে ঘরে খবর দিতে হয়। কারণ আমার ঘরে আমার বিবি কোন পজিশনে আছে আমি জানি না। লম্বা সফর করে ঘরে ঢুকলে সে যদি পরিপাটি না থাকে আমার মন বিগড়ে যেতে পারে, আমার খারাপ লাগতে পারে। নবী কয় না না, লম্বা সফর করে বিবিকে তুমি খবর না দেয়া ঘরে ঢুকবা না, মসজিদে অবস্থান নেও, এখান থেকে ঘরে খবর পাঠাও যেন সে প্রস্তুতি নিতে পারে। সাজগুজ শরীয়ত বলে স্বামীরে দেখাও, সাজগুজ মহিলাদের জন্য পরপুরুষে দেখানো হারাম হারাম হারাম, ঠিক না? মহিলাদের সাজগুজ হবে পরপুরুষে দেখানোর জন্য না স্বামীরে দেখানোর জন্য? স্বামীরে দেখানোর জন্য, এখানে সওয়াব, প্রতিটা সাজ গুজতে স্বভাব। এরপরে বিবি বলতেছে তিন নাম্বার সুন্নত হলো এত লম্বা সফর করে তুমি এসেছো, তুমি কি আমার মায়ার নবী রওজা শরীফ জিয়ারত করবা না? তুমি কি আমার নবী রওজা জিয়ারত করবা না? এই তিনটা সুন্নত আগে আগে পালন করো, তারপরে আসো আমি বলবো এই যুবক ছেলেকে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কথা বাড়ালেন না, সুজা মসজিদে নববীতে চলে গেলেন। যাইয়ে মসজিদে নববীতে দুই রাকাত নামাজ আদায় করলেন, এরপরে মায়ার নবী রওজার পাশে যায় তিনি রওজা শরীফে সালাম দিলেন। সালাম দিয়া যখন তিনি পাশে তাকান, তাকায় দেখেন ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তার বিবির পাশে দাঁড়ানো ছিল, ওই যুবক চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করে, হাদিসের মসনদে বৈশা হাদিস পড়াইতেছে, অসংখ্য ছাত্র তার কাছ থেকে হাদিস শুনতেছে, আর সে নবীর রওজার পাশে বৈশা বৈশা হাদিস পড়ায়। এই দৃশ্যটা দেখা মাত্রই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা মুচুর দিয়ে উঠছে, চোখ দিয়া পানি ঝরে, আর কই মালিক, তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতা, আমার মনের ভিতরে তামান্না, আল্লাহ আমি একজন মুহাদ্দিসের বাবা হতে চাই, একজন হাফেজ আলেমের বাবা হয়ে হাসরের মাঠে তোমার সামনে পরিচয় দিতে চাই গো, ও মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তানের বাবা বানাইতা আমি বাবা হওয়া সার্থক হয়ে যেত। মনের মধ্যেই তামান্না আসলো, চোখ দিয়া পানি ঝরতেছে। হযরত রবিয়া তিনি হাদিস পড়ার চাকায় দেখেন ওই বৃদ্ধ মানুষটা কাঁদতেছে রওজার পাশে, তার দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে, ছাত্ররাও তার দিকে তাকাইতেছে। এমনি রবিয়া কয় বাবা ওই দিকে তাকায়ও না, কত নবীর আশি আমার নবী রওজার পাশে আইসা এইভাবে কাঁদে রে, তোমাদের পড়ার সমস্যা হবে, তোমরা পড়ালেখা করো। এই বইলে তিনি পড়ালেখা করাইতেছেন, আর ওই দিকে হযরত আব্দুর রহমান তিনি তো নবীর রওজায় সালাম কালাম দিয়া চলে গেলেন বাড়িতে, বিবির কাছে যা সালাম দিয়া করে ঢুকলেন। এইবার চোখের পানিটা মুছতেছেন মুছতেছেন, আর বলতেছেন বিবি গ, ও বিবি যেই যুবক তোমার পাশে দাঁড়ানো ছিল গো, আমি তারে দেখেছি সে আমার নবীর রোজার পাশে বৈশা বৈশা নবীর হাদিস পড়াইতেছে। ও বিবি বলো না এই যুবককে কেন তোমার পাশে দাঁড়ায় ছিল? এই বলতে রবি আর মা
চোখের পানিটা মুছে আর কইস আমি গো, আজ থেকে ষোলোটা বছর আগে তুমি দাওয়াতের কাজে বের হয়েছ, তুমি তো জানো না তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এই খবর তো তোমার নাই তুমি জানো না, কিন্তু তুমি আমাকে ওসিয়ত করেছিলে যদি ছেলে হয় আমার ছেলেটারে তুমি মাদ্রাসায় ভর্তি কইরা হাফিজ বানায়ো মুহাদ্দিস বানায়ো, তুমি যেই যুবককে নবীর রওজার পাশে হাদিস পড়াইতে দেখছো এই যুবকের নাম হলো রবিয়া, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, মসজিদে নববীর ইমাম, সে আর কেউ নয় সেই হলো তোমার ঔরসজাত সন্তান যার নাম হলো রবিয়া। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া দর দর করে পানি ঝরতেছে, দাড়িটা পর্যন্ত ভিজে যায়, সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে, মালিক আমি যা চাইছিলাম তুমি আমার এর চেয়ে আরো বেশি দিছো, আমি যা চাইছি এর চেয়ে আরো বেশি দিছো, তোমার দরবারে কেমন করে শুকরিয়া আদায় করব আদায় করব। ভাইরা বন্ধুরা এবার হযরত আব্দুর রহমান কই বিবি গো চলো আমার রবিয়ার পাশে আমাকে নিয়ে চলো, মা বাবা দুজন মসজিদে নববীর সামনে চলে আসলেন, আইসেই তারা ডাক দিলেন মায়ের ডাক দেয় বাবা রবিয়া, মার ডাক শোনা মাত্রই তিনি পড়া বন্ধ করে তিনি চলে আসলেন, আইসা দেখেন ওই বৃদ্ধ মানুষটা এখনো মায়ের পাশে দাঁড়ানো, রবিয়া তো চিনেন না কিন্তু বাবা তো সন্তানের পরিচয় পেয়ে গেছে, কিন্তু সন্তান তো এখনো বাবার পরিচয় পায় নাই, রবিয়া মাথাটা নিচের দিকে দিয়া লজ্জা পাইতেছেন শরম করতেছেন, আমার মা কি জীবনে আমি কোনো পুরুষের সামনে দেখি নাই, আমি আজ একজন পুরুষের সামনে মারে দাঁড়াইতে দেখতেছি, কে সেই পুরুষ? মাতারা নিচের দিকে দিয়া রবিয়া চোখের পানি ফেলায় দিছে, এমনি মা দৌড় দিয়া সন্তানের বুকে জড়ায় কই বাবা রবিয়া, বাবা কান্দ না, তুমি তো জানো তোমার মা কোনোদিন পর্দা ভাঙ্গে না, আজকে তুমি মার পাশে যারে দাঁড়াইতে দেখছো সে পর পুরুষ নয়, সে কোনো বেগানা পুরুষ নয় রে বাবা, ইনি হলো তোমার জন্মদাতা পিতা। আজ থেকে ষোলোটা বছর আগে যিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন, আর শিশুকালে তুমি মাকে জিজ্ঞেস করতাম মা গো আমার আব্বার চেহারা কেমন, আমার আব্বার পোশাকটা কেমন, আমার আব্বা লম্বা কেমন, কত প্রশ্ন তুমি করতারে বাজান, আজকে ভালো করে দেখে নাও যেই মাত্র বাবার পরিচয় পেয়ে গেছেন দৌড় দিয়ে গিয়া বাবাকে বুকে জড়ায় কান্না শুরু করছে, বাবাও দৌড় দিয়ে সন্তানরে জড়ায় কান্না শুরু করছে, হারানো বাবা সন্তান পাইলে কি অবস্থা হয় সেটা বাবা জানে আর কেউ জানে না, হারানো সন্তান পাইলে মার কি হালত হয় মা জানে আর দুনিয়ার কেউ বুঝে না, সন্তানকে বুকে জড়ায় তখন বাপ মা দুজনে কান্দে, ভাইরা বন্ধুরা সন্তান কয় আল্লাহ তুমি যে আমার আব্বারে তুমি দেখাইছ, আর ওই অবস্থায় বাবা কয় আল্লাহ তুমি যে আমার সন্তান রে এত উঁচু মাকাম দিছ, শুকরিয়া আদায় করে তারা দুজন বাড়ির দিকে রওনা দিবেন, এখন বাড়ির দিকে হাঁটা শুরু করবেন, ছেলে কয় আব্বা তুমি আগে হাঁটো, বাবা কয় বাবা তুমি আগে হাঁটো, ছেলে কয় না বাবা আমি বড় না তুমি বড়, তুমি আগে হাঁটো আমি পিছনে, বাবা কয় না বাবা আমি বাবা হলো ছোট তুমি ছেলে হইয়া বড়, ভাইরা কে হাঁটবে কে আগে যাবে, ভাইরে এটাই মাদ্রাসা শিক্ষা, এটাই আল্লাহ কোরআনের শিক্ষা, এটা আমার নবীর আদর্শের শিক্ষা, আমার নবীর আদর্শ যারা শিখে এরা বাপ মার সেবা করা শিখে, মুরব্বীদের শ্রদ্ধা করা শিখে, ভাইরা উলামায়ে কেরামের বাপ মা কোনোদিন বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন, আজও পর্যন্ত এমন কোন নজির পাওয়া যায় না, কারণ বাপ মা কি জিনিস সেটা আমার নবী শিখায় আল্লাহর কোরআন শিখায়। ভাইরা বন্ধুরা এজন্যই মাদ্রাসার ছাত্রগুলি উস্তাদের জুতা গোলা সোজা কইরা দেয়, উস্তাদের সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করে না, ভাইরা রবিয়া কয় না বাবা তুমি আগে হাঁটো আমি তোমার পিছনে হাঁটব, বাবা কয় না বাবা তুমি আগে হাঁটো আমি পিছনে হাঁটব, ওই অবস্থায় কে আগে হাঁটবে কে পিছনে হাঁটবে, রবিয়া কয় মা তুমি সিদ্ধান্ত দেও কে আগে যাবে আর কে পিছনে পিছনে হাঁটবে, মা কয় বাজার সিদ্ধান্ত যদি আমার দিতে হয়
তাহলে আমার রায় হলো বাবা রবিয়া তুমি আগে হাঁটো আমরা বাপ মা তোমার পিছনে পিছনে হাঁটব। রবিয়া কয় মা কেন তুমি এই রায় দিয়েছ, তিনি তো আমার আব্বা, বাবার উপরে ছেলে হয় না গো মা। মায় কই বাবা দুই কারণে আমরা তোমার পিছনে তুমি আগে, একটা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে। দুনিয়ার জীবন আল্লাহ তোমাকে মসজিদে নববীর ইমাম আল্লাহ বানায় দিছে, নামাজে যদি তুমি ইমাম হও তোমার বাবা মুক্তাদি হয়। বাবা পিছনে থাকে ছেলে, ইমাম হলে আগে থাকি, তাহলে দুনিয়াতেও তুমি আগে বাবা তোমার পিছনে। হাসুরের মাঠেও আল্লাহ বলবো কোরআনওয়ালারা কোথায়, আমার কোরআনের ইজ্জতের খাতিরে তোমরা জান্নাতে যাও, পিছনে তোমাদের যারে যারে মন চায়। মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যতজন মানুষ তোমার কোরআন শিকার পিছনে মেহনত করছে সহযোগিতা করছে, এদেরকে লইয়া বরযাত্রীর মতো জান্নাতে যাও। এজন্য উলামায়ে কেরাম থাকবে আগে, আর একজন আলেম বানানোর পিছনে এলাকার যত মানুষের সহযোগিতা থাকবে। নবী বলেন এরাও বরযাত্রীর মতো জান্নাতে ঢুকবে। তাহলে আমার ভাইয়েরা বলুন, মাদ্রাসার কদর করলে লাভ আছে নিনা নাই, সন্তানটারে হাফেজ বানাইলে লাভ আছে নিনা নাই? আহ, নিয়ত করতে পারি না আমরা ভাই? সন্তানের কামাই খাই মু এই নিয়তটা বাদ দেন না, বাদ দিয়ালান এটা, নিয়ত করেন আল্লাহ আমার সন্তান যেন সৎকায় জারিয়া হয়। আল্লাহ গুনাগার হইয়া যদি কবরে যাই, ভুল ত্রুটির অভাব নাই, সন্তানের উসিলায় যেন আল্লাহ কবরকে জান্নাত বানায় দেয়, এই নিয়তটা করতে পারি না? কারা কারা পারি হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, মঞ্জুর করো। যারা বিয়া শাদী করছেন না এরাও হাত তুলেন, সমস্যা নাই, বিয়া তো কফালো আছে, বিয়ে করার পরেই নিয়ত করবেন আল্লাহ আমার সন্তান তুমি দিবা, নেক সন্তান দিও, আমার সন্তান আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, এই মাদ্রাসায় পড়াবো। আর যদি একান্তই আপনি জেনারেল লাইনে পড়াইতে হয়, অনুরোধ করব ফার্স্টটা বছর শিশুকালে মাদ্রাসায় পড়াবো, এরপরে আমি যদি হাই স্কুলে দিই দিব, তাহলে আমি বাবার জিম্মাদারি আদায় হবে, হাসরের মাঠে বাবার বিরুদ্ধে সন্তান মামলা দিতে পারবে না, মার বিরুদ্ধে মামলা দিতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন, আর একটু জোরে বলে আমিন। আমার শাহজাহান ভাইরও বিবি সাহেব অসুস্থ, দোয়া চাইছেন, আমার খুব মহব্বতের মানুষ, ওনার উসিলায় আপনাদের কাছে আসা, আমার বারবার যোগাযোগ করছে।